দু সালে বিদায় নিয়েছেন রাজনীতি সঙ্গীত চলচ্চিত্র আর ক্রীড়াঙ্গনের বিশ্বখ্যাত একাধিক তারকা দশই জানুয়ারি না ফেরার দেশে পাড়ি জমান যুক্তরাজ্যের জনপ্রিয় রক গায়ক ডেভিড বুই ব্ল্যাকস্টার অ্যালবাম প্রকাশের দুই দিন পর লিভার ক্যান্সারে মারা যান এই কিংবদন্তি চোদ্দই জানুয়ারি ক্যান্সারে মারা যান যুক্তরাজ্যের আরেক তারকা অভিনেতা অ্যালান রিকম্যান চব্বিশে মার্চ ইহজগত ত্যাগ করেন ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুয়েফ এই ডাঁচ তারকাও হেরেছেন ক্যান্সারের কাছেই তেসরা জুন শেষ বিদায় নেন ক্রীড়াঙ্গনের আরেক কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলী বাংলাদেশের অকৃত্রিম এই বন্ধু দীর্ঘদিন পার্কিনসন্স রোগে ভুগছিলেন তেরোই অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্ব ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় রাজার দায়িত্ব পালনকারী থাইল্যান্ডের রাজা ভূমি বল পঁচিশে নভেম্বর ভক্ত অনুরাগীকে কাঁদিয়ে না ফেরার দেশে যান সমাজতান্ত্রিক বিপ্লবের সফলতম মহানায়ক ফিদেল ক্যাস্ত্র পাঁচই ডিসেম্বর বিদায় নেন তামিলনাড়ুর আম্মাখ্যাত রাজনীতিবিদ জয়ললিতা চলচ্চিত্রে সফল পদচারণার পাশাপাশি একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি লাস্ট ক্রিসমাস গানের জন্য সুপরিচিত রক শিল্পী জর্জ মাইকেল শেষ নিশ্বাস ত্যাগ করেন সেই ক্রিসমাসের রাতেই একদিন পর সাতাইশে ডিসেম্বর বিদায় নেন স্টার ওয়ার্সে প্রিন্সেস লিয়ার চরিত্রে অভিনয় করা নায়িকা ক্যারি ফিশার সেই শোক সইতে না পারায় পরদিন পৃথিবীর মায়া ত্যাগ করেন ক্যারির মা অভিনেত্রী ও গায়িকা ডেবি রেইনলসম্যান ওয়াহিদুর রহমান দীপ্ত বার্তাকক্ষ